অনেক উপস্থিতি আমরা এক একজন এক এক পেশায় নিয়োজিত কেউ চাকরিজীবী চাকরির মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আসে না নাই অনেকেই বিজনেসম্যান ব্যবসা বাণিজ্য করছেন আবার মানুষ হিসেবে অনেকে সায়েন্টিস্ট ঠিক না অনেকে বিমান চালাচ্ছে পাইলট এক একজন এক এক পেশায় নিয়োজিত এক একজনের কাছে এক এক এলম এক এক জ্ঞান রয়েছে তৎমধ্যে যারা বাংলাদেশের প্রথম শ্রেণীর মানুষ হিসেবে আমরা চীনে থাকি এই বাংলাদেশের মধ্যে নয় শুধু সারা ওয়ার্ল্ডে এমন এমন বিজ্ঞানী রয়েছে যাদের জ্ঞান এক একটা বিষয়ের উপরে এক একটা বস্তুর উপরে এমন পাণ্ডিত্য অর্জন করেছে পুরো ওয়ার্ল্ড তাদেরকে বিজ্ঞান বলে সায়েন্টিস্ট বলে সম্বোধন করেছে ঠিক না সমস্ত জ্ঞান এক পাল্লাই শুধুমাত্র কোরআনের জ্ঞান আরেক পাল্লাই সমস্ত বিশ্বের সমস্ত জ্ঞান এক পাল্লাই আর কুরআনুল করিমের জ্ঞান আরেক পাল্লাই যদি রাখা হয় পবিত্র কুরআনুল করিমের জ্ঞানটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক না ঠিক আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের কথা যদি খেয়াল করি সমস্ত আম্বিয়ে কেরাম ওই আম্বিয়ে কেরামের উম্মতদের কথা যদি খেয়াল করি চুল ছেড়া বিশ্লেষণ করলে সেখানে একজন সায়েন্টিস্ট খুঁজে পাওয়া যাবে ঠিক না চুল ছেড়া চিরুনি অভিযান করলে একজন সায়েন্টিস্ট পাওয়া যাবে কিন্তু আমার নবীর যুগের পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ যে যুগে কোরআন নাযিল হয়েছে রহমাতুল লিল আলামিনের উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন নাযিল হওয়ার পর পর বর্তমানে সারা ওয়ার্ল্ডে বড় বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক না একটু চিন্তা করে দেখেন তো যখন কোরআন ছিল না তখন সায়েন্টিস্ট ছিল কথা বলেন না যে তখনও তাওরাত ছিল ইনজিল ছিল জবুর ছিল এগুলো তো আসমানি কিতাব ঠিক না তাওরাত জবুর ইনজিল এগুলো আসমানি কিতাব ওই কিতাবের মধ্যে সবচাইতে বড় এবং আফজল উত্তম কিতাবের নাম হলো আল কোরআনুল করিম এই কোরআনুল করিম রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হওয়ার পর সে কোরআনকে রিসার্চ করে সে কোরআনকে গবেষণা করে বড় বড় বিজ্ঞানী তৈরি হচ্ছে ঠিক কিনা বলেন অথচ বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী হলো রহমাতুল লিল বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি নোয়াখালীর এক আশেক সে আমার নবীর শান করতে গিয়ে লিখতে গিয়ে চোখের পানি ঝরিয়ে এই কালামটি উপস্থাপন করেছেন কেন জানেন আমার খুব পরিচিত মানুষটা হয়তো দুনিয়াতে এখন নাই ইন্তেকাল করেছেন তিনি বলতে লাগলেন হুজুর এই কালামটি যখন আমি লিখি এক কমিউনিস্ট আমার সামনে এসে বলতে লাগলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাউজুবিল্লাহ বিজ্ঞানীরা নাকি অনেক উত্তম একটু জোরে বলেন না বলে আমার তো এরকম কোরআনের জ্ঞান নাই কিন্তু কণ্ঠে সুর আছে মগজে কবিতা লিখতে পারি এরকম ব্রেন আছে আমি সাথে সাথে তাকে শুনিয়ে দিলাম বিজ্ঞানীদের মহাগুরু বলেন না বলেন আঙ্গ নবীজি মানে আমাদের নবী আমাদের মহাব্বতে বিজ্ঞানীদের মহাগুরু সবাই কইতে পারবেন না কষ্ট হইতাছে শীত লাগতাছে একটু জোরে কর না বিজ্ঞানীদের মহাগুরু মাশাআল্লাহ আর একটু আওয়াজ বাড়াই দেন বিজ্ঞানীদের মহাগুরু এরকম একান্ত আল নবী টু গাই হাই বানি এরকম একখান দয়াল নবী টু গাই হাই বানি বিজ্ঞানীদের মহাগুরু
আরো জোরে বিজ্ঞানীদের মহাগুরু কেমন বিজ্ঞানী আগের যুগের মানুষতে অসুখ হইত রাঙ্গন নবীর কাছে আইলেই বালা হই যাইত এখন রোগ হলে ডাক্তারখানায় ক্লিনিকে হসপিটালে দৌড়াইতে হয় মেডিসিন নিতে হয় ঠিক না ডাক্তারকে বলতে হয় ডাক্তার সাহেব এমন লাগছে ওই রকম লাগছে ডাক্তার সাহেব বলে কি আগে পরীক্ষা করায় আসো হাজার হাজার টাকা আগে খরচ করে তারপর রিপোর্ট নিয়ে আসো সেটা দেখে নির্ধারণ করব তোমার কোন রোগ হয়েছে ঠিক না ঠিক না আরে মুস্তাফার কদমে যে কোন সাহাবী যে কোন মানুষ রহমাতুল লিল আলামিনের কদমে যাওয়ার সাথে সাথে যেমন রোগ হবে হোক দরবারে মুস্তাফা উপস্থিত হয়েছে আমার নবীর সাথে দিদার হয়েছে সাথে সাথে সমস্ত রোগ পানিতে পরিণত হয়ে যেত আগের যুগের মানুষতে অসুখ হইত আঙ্গন নবীর কাছে আইলেই বালা হই যাইত আরে এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিনা ছিলনি এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিনা ছিলনি আরে বিজ্ঞানীদের মহাগুরু মাশাল বিজ্ঞানীদের মহাগুরু জি বিজ্ঞানীদের মহাগুরু জি হা হা বিজ্ঞানীদের মহাগুরু ঠিক না আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে হাফ মানে সর্প সাপ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে রাঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে ঠিক না সহিহুল বুখারী হাদিসে মুবারকার মাধ্যমে এসেছে সিদ্দিকে আকবরকে গারে সূরের মধ্যে সর্প দংশন করেছে সিদ্দিকে আকবর আমার নবীর জলিলুল কদর সাহাবীর আপাদ মস্তক নীল বর্ণ হয়ে গেল সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থুতু মুবারক যখন যেখানে কামড় দিয়েছে যখন লাগিয়ে দেওয়া হলো সাথে সাথে যে সিদ্দিকে আকবর সর্পের বিষে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে রাহমাতুল লিল আলামিনের পবিত্র থুতু মুবারক লাগার কারণে ওই বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে সুবহানাল্লাহ একটা বিজ্ঞানী দেখাইতে পারবেন ওই রকম এ কথা বলে না আসেনি আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে রাঙ্গন নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে আরে হে বালা কি যেতে কেউ কইতে হারিব নি পারবে না জুরে কোন না পারবে আরে হে বালা কি যেতে কেউ কইতে হারিব নি বিজ্ঞানীদের মহাগুরু আরো জোরে বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী জি বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবী জি এরকম একখান দয়াল নবী টুগাই হাই বানি এরকম একখান দয়াল নবী টুগাই হাই বানি বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেটে চড়ে সানর দেশে যায় সান মানে চাঁদের দেশ কোথায় নোয়াখালী ভাষায় চাঁদকে সান বলা হয় বিজ্ঞানীরা রকেট চড়ে সানর দেশে যায় আর রাঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায় সাঁদের দেশ থেকে মেরাজ কাছেনি জুরে বলেন না কেন তো সাঁদের দেশে যাওয়ার জন্য বিজ্ঞানীরা 1450 বছর পরে রকেট সৃষ্টি করেছে আর আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে বুরাকের উপরে চড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লামকানে উপস্থিত হয়ে গেছে ক্ষমতাটা কে দিয়েছেন জোরে বলেন না ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আর রাঙ্গ নবীর রকেট চড়া মেরা শরীফ যায় এই যুগে কি রকেট মকেটে গিনা ছিলনি এই যুগে কি রকেট মকেটে গিনা ছিলনি বিজ্ঞানীদের মহাগুরু আরো জোরে
বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন নবীজি এরকম একজন দয়াল নবী টুগায় হাই বাণী এরকম একখান মায়ার নবী টুগায় হাই বাণী বিজ্ঞানীদের মহাগুরু বিজি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানকে নরনারীকে এলম অর্জন করতে হবে এলম তালাশ করতে হবে ঠিক না এলমটা কি এলম কাকে বলে এলম বলতে করে কি বোঝানো হয়েছে এলম অর্জনের জন্য কি করতে হবে এলম কখন অর্জন হবে এলম বলতে কোন এলমকে আল্লাহ পাক বুঝিয়েছেন শেরমন সাহেব তো ফজর খামাসে দেরি আরাত তো খামাসে আরো খামাজাইম শেরমন সাহেব খামাজাইব দাজির মাহফিলত বইতাইলি খাম সাকসেস হইব হন না খাম কি হইব বে বইতা হক ইন অনরা শুন না আর বেশিক্ষণ করতেন না কোন আই আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা ভিতরে শেরমন সাহেব বিদায় দিবেন ইনশাআল্লাহ শেরমন সাহেব বইও কি না আসা কি ঠিক কি না কি লাইন কি খুরাক আত্তার ইবের আবাদ মস্তক আগত গোরাতুন একদম আগা পর্যন্ত ঠেঙ্গতুন মাথার তাল্ল পর্যন্ত আর নবীর প্রেম দি ঢাকা ঠিক না আমলে এত সুন্দর মাদ্রাসা ইয়েন দিবেল্লা সহযোগিতা করতো না সুতরাং নবীর প্রেমের কথা যে তই প্রেমিকল বই তাইলে তুন খুশবু বাইর হয় নমাতে ঠিক কিনা ফুলুর বাগান তুন ফুলুর খুশবু নালা দরদমাতুন দুর্গন্ধ ঠিক কিনা অর্থাৎ লাই গোটা জায়গাটা এখন নবী প্রেমের খুশবু হয়ে গেছে কেন যারা বসেছে তারা নবী প্রেমিক যারা উপস্থিত হয়ে মঞ্চে বসেছে তারাও গোলামে মুস্তাফা ঠিক কিনা বলেন যখন গোলামে মুস্তাফার একত্রিত হয়ে যায় সেখান থেকে খুশবু বের হয় সেখান থেকে কি বের হয় খুশবু বের হয় বলতে চাচ্ছিলাম এলম এটা কোন ধরনের এলম কেমন এলমের কথা বলা হয়েছে ওই এলমটা হাসিল করার জন্য কি করতে হবে কোরআন কারীমের মধ্যে সূরা আলাকের আয়াত নাজিল হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মুস্তাফায় জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ হইবে না ওনার মনেটা আছে না মাথন না তিন বছর মনে হয় এম এ বি জামি মসজিদ তথা মৌলানা আবু বকর জামি মসজিদে আমি খেদমতরত ছিলাম গত তিন মাস মনে হয় আমি এখান থেকে আপনাদের মোহাব্বত নিয়ে বিদায় নিয়েছি আজও আপনাদেরকে সব সময় আমি স্মরণ করি দোয়াতে এখনো পর্যন্ত মসজিদ কমিটি পরিচালনা কমিটির প্রত্যেক সদস্যের জন্য যত মুসল্লি ছিলেন প্রত্যেকের জন্য অত্র এলাকাবাসীর জন্য মোনাজাত আপনাদেরকে স্মরণ করি আপনারা কি সেটার জন্য কি রাগ করেন আমার সাথে হ্যাঁ আপনারাও আমি জানি আমার জন্য দোয়া করেন ভালোবাসা অন্তরে আছে এবং অন্তরে থাকবে এই ভালোবাসা নিয়ে কেয়ামতের ময়দানে আমরা উঠব ঠিক কিনা বলেন তাই একটু মহাব্বতের আওয়াজ লাগবে আর মহাব্বতের বৈঠকে আল্লাহর রহমত অজস্র নাজিল হতে থাকে সন্দেহ আছে কোনো বলেন না সন্দেহ আছে বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমান নবীর কাছে হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বলতে লাগলেন যাও রহমাতুল লিল আলামিনের কাছে সর্বপ্রথম কোরআনের বাণী জমিনে নিয়ে চলে যাও বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم
কার বলেন না কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইকরা পড়ুন বলেন না সুবহানাল্লাহ এলম অর্জন করতে হলে আগে কি করতে হবে পড়তে হবে কি করতে হবে পড়ে এলম অর্জন করতে হবে কোন এলম এলম দুই প্রকার ইলমুদ্দিন ইলমুদ্দুনিয়া দুনিয়ার কিছু এলম আছে আবার ইলমে দীনও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলম রহমাতুল লিল আলামিন কে দান করেছেন হযরত আদম আলাইহিস সালাম কে যে এলম দান করেছেন যে এলমের দিকে আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন ওই এলমের নাম হলো ইলমে দীন জুরে বলেন না সুবহানাল্লাহ ওই এলমের নাম হলো কোরআনের এলম ওই এলমের নাম হলো কোরআনুল কারীমের এলম কোরআনুল কারীমের এলম যার কাছে থাকে গোটা কায়নাতের এলম তার ব্রেনের মধ্যে আল্লাহ ফিট করে দেয় সুবহানাল্লাহ এইজন্য ইলমে দীন অর্জন করতে হবে যে ব্যক্তি ইলমে দীন অর্জন করলো সে দুনিয়াতেও কামিয়াব হলো এবং আখিরাতেও সে কামিয়াব হলো কথা বলেন ঠিক কি না দেখেন কোরআন নাযিল হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে বলেন তো তখন নবীজি কোথায় ছিল কোরআনের আয়াত নাযিল হচ্ছে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তখন নবীজি কোথায় ছিল পাহাড়ের ওই পাহাড়ের নাম কি যেটাকে জবলে নূর বলা হয় জবলে নূর বলা হয় মক্কাতুল মুকাররামায় অবস্থিত রয়েছে ওই জবলে নূর যেখানে কোরআনুল কারীমের আয়াত মুবারাকা নাযিল হয় রাহমাতুল লিল আলামিন গারে হেরার ভিতরে ছিল আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে তিনি মগ্ন থাকতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে তিনি মগ্ন থাকতেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে ওগো জিবরিল যাও সর্বপ্রথম কোরআনুল কারীমের এই পাঁচটি আয়াত পৃথিবীর জমিনে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এখন জিবরিল আমিন আয়াত পেয়েছে কয়টি জোরে জোরে আয়াত পেয়েছে কয়টি সূরার নাম কি সূরা আলাক সূরার নাম কি সূরা আলাক এই সূরা আলাকের পাঁচটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফার কদমে পাঠাচ্ছেন এখন জিবরিল আমিন উচিত ছিল পাঁচটি আয়াত তেলাওয়াত করা সেটা তেলাওয়াত না করে বলতে লাগলেন ইকরা কি বলতে লাগলেন আর জোরে অর্থ কি পড়ুন অর্থ কি পড়ুন ইকরা সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরার জবাবে জিবরিল আমিনকে দিচ্ছেন মা আনা বেকারি আমি পড়িনি বা আমি পড়ব নই আমি পড়ব না আমি জিবরিল আমিন আবার বললেন ইকরা পড়ুন সরকারে পাক বললেন পড়ব আবার বললেন পড়ুন সরকারে পাক বলল পড়ব না আমি পড়ব নই পড়িনি তাফসীরের কিতাবে আসছে যখন তিনবার বলার পর সরকারে পাক পড়ছেন না রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জড়িয়ে ধরলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কইতেন না সুবহানাল্লাহ জিবরিল আমিনকে আমার নবী রাহমাতুল লিল আলামিন জড়িয়ে ধরলেন বুকের সাথে লাগালেন হালকা চাপ দিলেন ছেড়ে দিলেন সাথে সাথে জিবরিল আমিন রহমাতুল লিল আলামিনের কদমে আরজ গুজার করা শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক জোরে বলেন না সুবহানাল্লাহ জিবরিল আমিন আমার নবীর কদমে আরজ করলেন পুরো আয়াত পড়ে দিলেন ইকরা বিইসমি রব্বিকাল লাযী খালাক আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ মুফাসসিরুল ইকরাম বলতে লাগলেন ইকরা বিইসমি আমার নবীকে যখন গোটা আয়াত তেলাওয়াত করে শোনানো হলো না যখন রহমাতুল লিল আলামিনকে শুধু একটি শব্দই বারংবার বলা হলো রহমাতুল লিল আলামিন কোন দিকে ইশারা করেছেন আমার নবী জিবরিল আমিনকে বুঝিয়েছেন ওগো জিবরিল কোরআনটা আমার নতুন নয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ
এই কোরআনকে আল্লাহ পাক লৌহে মাহফুজে যখন সংরক্ষিত রেখেছিল এই কোরআন সম্পর্কে আমি রাসূল সর্বপ্রথম অনেক আগেই জেনে ফেলেছিলাম ইকরা মানে শুধু পড়ো পড়ো বললে তো আমি পড়বো না যেহেতু আমি কার নামে পড়বো ওই নামটা তো আগে উচ্চারণ করো আমি পড়বো তো পড়বো কি পড়বো তো পড়বো কার জন্য পড়বো কার নামে পড়বো মুফাসসিরিন কেরাম বলতে লাগলেন তাই রাহমাতুল লিল আলামিন চুপ রইলেন আর বললেন মা আনা বিকারি সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সিনায়ে পাকের সাথে জিবরিল আমিনের যখন সন্ধি হয়ে গেল মুলাকাত হয়ে গেল মুআনাকা হয়ে গেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন বলতে শুরু করে দিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলক ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার প্রতিপালকের নামেই পড়ুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য মাসআলা হচ্ছে আপনি কোরআন যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন সুবহানাল্লাহ এইজন্য মাসআলা হচ্ছে কুরআন যখন আপনি শুরু করবেন বিসমিল্লাহ পড়ে শুরু করুন আপনি কোন ভালো কাজ করতে যাচ্ছেন বিসমিল্লাহ বলে শুরু করুন আপনি কোন খাবার গ্রহণ করতে যাচ্ছেন বিসমিল্লাহ বলে শুরু করুন আপনি পানি পান করতে যাচ্ছেন বিসমিল্লাহ বলে শুরু করুন আপনি ঘর থেকে বের হতে যাচ্ছেন বিসমিল্লাহ বলে শুরু করুন আপনি গাড়িতে উঠবেন বিসমিল্লাহ বলে শুরু করুন আপনি বিমানে উঠবেন বিসমিল্লাহ বলে শুরু করুন যখন প্রত্যেকটি নেক কাজের মধ্যে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ থাকবে সম্পূর্ণ নিরাপত্তা আমার আল্লাহ আপনাকে দান করবে সুবহানাল্লাহ এইজন্য মুস্তাফা বলতে লাগলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলক পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে জানিয়ে দিচ্ছেন ওগো জিবরিল তুমি মনে করেছো কোরআনটা প্রথম শুনছি কোরআনটা প্রথম শুনছি আরে না এই কোরআনটা যখন আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন তখন থেকে আমার আল্লাহ আমাকে কোরআনের শিক্ষা অনেক আগেই দান করে দিয়েছেন যখন রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে নয় বরং মুস্তাফাকে মহব্বত করে সৃষ্টি করেছেন আগে প্রেম সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে ওই প্রেম থেকে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে বলুন ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে যুবক ভাইয়েরা যদি একটু আওয়াজ করেন কণ্ঠের আওয়াজ কোনো বসে যাবে নাকি ইলেকশনের জন্য জমায় রাখছেন রাখেন সেটাও দরকার রাখেন কিন্তু আল্লাহকে খুশি করতে পারলে গলা বসবে না ওই গলাটা মজবুত করে দিবেন কে সুরের মধ্যে তাসির পায়দা করবেন কে সুরের ভিতরে মধু ঢেলে দিবেন কে একটু মহব্বতে ভালোবাসি মাশাআল্লাহ প্রিয় হ্যাঁ ভালোবাসি হ্যাঁ প্রিয় নবীকে প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালো আরো জোরে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি প্রিয় নবীকে হ্যাঁ 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 ভালোবাসি ভালো হ্যাঁ প্রিয় নবীকে প্রিয় নবীকে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ একদিন একজন মাতাল লোক মদ পান করার পরে এলম গালে ভয়ে যায় এলম আর থাকে না মদ পান করলে অনেক সময় নিজের বউকে মা বলে বলে না
কথা বলেন না বলে না বলে কি না নিজের বউকে কি বলে মা কেন বলে মাথার মধ্যে ব্রেন নাই রাস্তার উপরে বড় একটি পিলার ওই পিলারের সাথে যখন ধাক্কা খায় তখন বলে হে হাতি সরে যা পিলারকে তখন হাতির পা মনে হয় ঠিক কি না বলেন গোটা দুনিয়াটা আমার এম এ বি এই যে আকমল আলী রোড এই রোডের পুরো জায়গাটা আমার ঠিক না বে ঠিক যখন মদ খেয়ে মাতাল হয়ে যায় তখন তার কোনো জ্ঞান বলেন না তার কোনো জ্ঞান এই জন্য মদটা হারাম এই জন্য মদটা কারণ মদ পান করার সাথে সাথে এলম যখন গালে ভয়ে যায় সে আল্লাহকে আর চিনে না ঠিক কি না বলেন তখন আল্লাহ আর মূর্তির ভিতরে তার কোনো পার্থক্য সে উপলব্ধি করতে পারে না সে কোনো উপলব্ধি করতে পারে না আল্লাহকে মাটির মূর্তিটা কি সেটা তখন উপলব্ধি করতে পারে না তাই মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের শরীয়ত হলো মদ্যপান করা সম্পূর্ণ হারাম জোরে বলেন সম্পূর্ণ হারাম সেটাকে আরাম অনেকে মনে করছে ঠিক কি না বলেন আমার নবী বলেছেন হারাম কিন্তু নবীর উম্মত বলে না এটা তো বড় আরাম ঠিক কি না বলেন আরাম মনে করলে অস্তিত্ব থাকবে ইবাদত করলে ওই ইবাদত মালিকের দরবারে পৌঁছাবে না নামাজ পড়লে সেটা পৌঁছাবে না রোজা রাখলে সেটা পৌঁছাবে না কিছুই পৌঁছাবে না কারণ কি তার পুরো শরীর অপবিত্র হয়ে গেছে মদ্যপান করার কারণে বলতে চাচ্ছিলাম একজন মদ্যপায়ী যে মদপান করে প্রত্যেকদিন মাগরিবের পরে মদপান করবে সারা রাত মদপান করতে করতে একদম দুল হয়ে গেলে তারপর সে ঘুমাবে ঘুম থেকে কখন উঠবে তার কোনো নিশ্চয়তা নাই সে যে পথ দিয়ে মদ আনতে যেত ওই পথের পাশের মধ্যে একটি কুঁড়ে ঘরে বসে একজন হাফেজে কোরআন আগুন জ্বালিয়ে চেরাগ বাত্তি জ্বালিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করত কত মধুর সুরে ওই কোরআন তেলাওয়াত করত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا যতক্ষণ তেলাওয়াত চলত ওই মদপানকারী তার দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনত মন ভরিয়ে নিত কোরআনে পাকের তেলাওয়াত শুনতে শুনতে কখন সে অজস্রে কান্নাকাটি করত নিজেও বুঝতে পারত না কোরআন কি সেটা জানে না কিন্তু কিন্তু এত ভালো লাগতো বলেন না সুবহানাল্লাহ এ কোরআন পেয়েছি আমার নবীর মাধ্যমে ঠিক কিনা ইমান মিলাপ উনকে সদকে কুরআন মিলাপ উনকে সদকে রহমান মিলা উনকে সদকে রহমান মিলা উনকে সদকে وہ کیا ہے جو ہم نے پایا نہیں قربان میں ان کی بخشش کے بولنا سبحان اللہ اوئی مد پائی شراکن حافظ قرآن تلاوت جو تکن چلتا شئی تو تکن داڑیے داڑیے شنتا شنا شش ہوئے گے لے تر پر گئے مد پان کتا ہٹا تک دن ওই মদ্যপায়ী হাফেজে কোরআনের ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখে তার ঘর অন্ধকার রয়ে গেল সে কোরআন আর তেলাওয়াত করছে না মদ্যপায়ী সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অবস্থান করলো ঘটনা কি বোঝার জন্য ওই মদ্যপায়ী হাফেজে কোরআনের ঘরের মধ্যে নক করলো কড়াঘাত করলো হাফেজে কোরআন ঘর থেকে বের হলো
বলে আপনি কি চান বলে আজকে তুমি কোরআন তেলাওয়াত কেন করছো না ওই হাফেজ কোরআন বলতে লাগলো আমার ঘরের মধ্যে তেল নাই তেল না থাকলে তো আমি চেরাক বাতি জ্বালাইতে পারবো না তেল না থাকার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না ঘরের মধ্যে অন্ধকার হয়ে আছে তাই বসে আছি চোখের পানি যখন ছেড়ে দিল কোরআনের মুহাব্বতে ওই মদ্যপায়ী বলতে লাগলো একটু অপেক্ষা করো আমি আসতেছি ওই মদ্যপায়ী তার কাছ থেকে বের হয়ে সামনে বাজারে গিয়ে এক লিটার বা কিছু লিটার কেরোসিন তেল নিল কোন টাকা বলে যে টাকা দিয়ে আমি মদ পান করতাম আজকে ওই টাকা দিয়ে মদ পান করব না আজকে মদ পান করার ওই টাকা দিয়ে আমি তার জন্য তেল কিনে নিব সেই তেল জ্বালিয়ে কোরআন পড়বে আর আমি ওই কোরআন শুনতে থাকব ওই মদ্যপায়ী তেল নিয়ে আসার পরে হাফেজ কোরআনকে দিল হাফেজ কোরআন তেল যখন পেয়ে গেল খুশিতে আত্মহারা বলে আজকের রাত আমি মনে করেছিলাম কোরআন তেলাওয়াত না করে করে কাটিয়ে দিব না 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন গুনাহগার ব্যক্তি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খিদমত নিতে পারে ওই গুনাহগার ব্যক্তির টাকা যেই টাকা দিয়ে সে মদ পান করত আজকে ওই টাকা দিয়ে কেরোসিন তেল কিনে এনেছে এখন ওই তেল যখন সামনে রেখে আগুন জ্বালিয়ে কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিল ওই মদ্যপায়ীর ভিতরে হালচাল শুরু হয়ে গেল তার অন্তর হু হু করে কান্না আরম্ভ করে দিল কোরআন চলাকালীন আর দোকানে না গিয়ে ঘরের মধ্যে চলে গেল চিন্তা করতে লাগলো সারাটি বছর আমার গোটা জিন্দেগি মদপান করে করে রাত্রে কাটিয়ে দিলাম না কোথায় নামাজ না রোজা না হজ যাকাত না সদকা ফিত্রা কোনো কিছুই তো করলাম না সারা বছর আল্লাহর নাফরমানি করলাম সারা বছর আল্লাহর নাফরমানি করলাম ও বাড়ি লাগি ও পরওয়ারদিগারে আলম আমি কিভাবে তোমার দরবারে তওবা করব কেমন করে তওবা করলে তুমি তওবা কবুল করবে কেমন করে তওবা করলে তুমি আমার উপর রাজি হবে চিন্তা করতে 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 রাতের অন্ধকারে যখন তার ঘরের মধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল সাথে সাথে তার জানটা মালাকুল মউত কবজ করে ফেলল সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই ব্যক্তি যে ব্যক্তি মদ পান করত কোরআনের মহাব্বত করার কারণে মদের ওই টাকাগুলো দিয়ে কেরোসিন তেল কিনে দিল কেরোসিন তেল কিনে দিল আর হাফেজ কোরআন কোরআন তেলাওয়াত করতে করতে তার অন্তর আল্লাহ পাক পরিবর্তন করে দিল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলে তাড়াতাড়ি যাও আমি ওই মদ্যপানকারীকে মাফ করে দিয়েছি আরেকটি গুনাহ করার আগে তুমি তার জান কবজ করে নিয়ে আসো কোরআনকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছি কোরআনকে মহাব্বত করলে জাহান্নামী থাকলে তার ঠিকানা কোথায় হয়ে যায় তার ঠিকানা জান্নাত হয়ে যায় আর যারা হাফেজ কোরআন এত চমৎকার একটি মাদ্রাসা যে মাদ্রাসায় সারাক্ষণ কোরআন শরীফের তেলাওয়াত চলে ঠিক না বাবা যে মাদ্রাসায় সারাক্ষণ কি চলে নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহফিজুল কোরআন নূরানি ও হিফজ মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে সারাক্ষণ তেলাওয়াতে কোরআন চলে ঠিক কিনা যাদের সন্তান পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করছে যারা হাফেজ কোরআন হওয়ার জন্য যাদের মা বাবা এক বুক আশা নিয়ে ছাত্রদেরকে পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য শুভ সংবাদ কেমন শুভ সংবাদ আপনার সন্তান হাফেজ কোরআন হয়ে যখন বের হবে আপনি তো দুনিয়াতে থাকবেন না একদিন একদিন আপনাকে চলে যেতে হবে পরকালে যখন আপনি চলে যাবেন আপনার ওই নেককার সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল ময়দানে মেহশারে আপনি মাকে আপনি বাবাকে নূরানি মুকুট আল্লাহর পক্ষ থেকে পরিধান করানো হবে ওই নূরানি মুকুট আমরা পরিধান করতে চাই কি চাই না আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদা রহমত নাজিল হোক আমরা চাই কি চাই না আপনার সন্তান এই নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহফিজুল কোরআন নূরানি মাদ্রাসায় পড়ছে এখান থেকে পড়ে সে হাফেজে কোরআন হয়ে বের হবে হাফেজে কোরআন হওয়ার পরে সে এলমে দিন হাসিল করবে সব
সময় সদা সর্বদা আপনার এই সন্তানগুলো যখন কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটি অক্ষরের অক্ষরের সওয়াবগুলো আপনি মা বাবার আমলনামায় গিয়ে পৌঁছে যাবে যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন আপনার সন্তান থেকে যাবে আপনার সন্তানের ওই তেলাওয়াতগুলো আপনাদের কবরে গিয়ে পৌঁছে যাবে যদি ওই কবরের ডান পাশ থেকে আযাব আসে কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে বাম পাশ থেকে আযাব আসলে নেক আমল গিয়ে দাঁড়িয়ে যাবে আপনার আযাবগুলো ওই নেক আমল আপনার নেককা সন্তানের মাধ্যমে যখন আপনার কবরে যখন চলে যাবে আপনার আযাব বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনার কবরটাকে অন্ধকার রাখবে না কোরআনের আলোয় আলোকিত করে দেবে আলোকিত জীবন চাই না অন্ধকার জীবন চাই আওয়াজ নাই আলোকিত জীবন চাই না অন্ধকার জীবন চাই অন্ধকার জীবন থেকে ফিরে এসে আলোর জীবনে যদি ফিরে আসেন কোরআনের আলোয় যদি আলোকিত হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে আল্লাহ আপনাকে জাহান্নামী থাকলে নাম কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ চাই কি না চাই বলেন না চাই কি না চাই অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক আমাকে বললেন যে হুজুর এই বছর হাফেজে কোরআন আমার মাদ্রাসা থেকে বের হবে আহা একজন শিক্ষকের চাইতে বড় পাওয়ার কি হতে পারে সারা জীবনের পরিশ্রম সার্থক হয়ে যায় যখন ফল তার সামনে চলে আসে ঠিক কি না কৃষক মাতার উপর দিয়ে রোদ চলে যায় মাতার উপর দিয়ে বৃষ্টি চলে যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব তার পিঠের উপর দিয়ে মাথার উপর দিয়ে যায় এত কষ্ট করে সেই কৃষি চাষ করে যখন ফলগুলো যখন সোনালী বর্ণ ধারণ করে যখন যখন ধানগুলো কত চমৎকার করে সোনালী বর্ণ যখন ধারণ করে তখন কৃষক এত যে কষ্ট করেছিল সমস্ত কষ্ট ভুলে গিয়ে তার মুখের মধ্যে হাসি ফুটে ওঠে কথা বলেন ঠিক কি না আজ জনাব হাফেজ মাওলানা নুরউদ্দিন সাহেব অত্যন্ত মেহনত করে ভালোবেসে এই ছেলেগুলোকে বুকে আঁকড়ে ধরে আজ তিন বছর কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে হাফেজে কোরআন করে বের করতে পেরেছে যে হাফেজে কোরআন হয়েছে তার চাইতে শতগুণ বেশি খুশি হয়েছে ওই উস্তাজ যেই উস্তাজ তাকে হাফেজে কোরআন বানিয়েছে ঠিক কিনা বলেন স্বার্থ কি টাকা পয়সা বলেন না বলেন না আরে না স্বার্থ টাকা পয়সা নয় দুনিয়া বিলেনদেন নয় মাদ্রাসায় পড়ছে হাফেজে কোরআন হচ্ছে এলমে দিন হাসিল করছে কোন শিক্ষক যদি কোন ছাত্রকে কোরআন শরীফ পড়াইতে যায় তখন বলে 500 উপরে বেতন দিতে পারবো বলে না তখন বলে 500 উপরে বেতন দিতে পারবো না আবার অনেকেই হুজুর টাকাই নাই কি করব তখন এত বছর ফরা হয়ে গেছে উস্তাদও চিন্তা করতেছে এই মাসে দেয় নাই তার মাস দিবে এই মাস দেয় নাই পরের মাস দিবে এটা চিন্তা করতে করতে ছয় মাস এক বছর পার হয়ে গেছে কিন্তু এখনো গার্ডিয়ানের কোনো খবর নাই তারপরে ওই উস্তাদ পড়ানো থামিয়ে দেয় না চালিয়ে নিয়ে যায় কারণ আমি দুনিয়াতে না পেলেও আমার আল্লাহ আখিরাতে দান করবে এমন এক এলম যে এলমের নাম হলো ইলমে দ্বীন যে এলমের নাম হলো কোরআন যে এলমের নাম হলো হাদিসে মুবারকা যেগুলো পাওয়া যাবে মাদ্রাসায় কোন স্কুল কলেজে নয় কথা বলেন ঠিক কি না মাদ্রাসা যাকে বিশ্ববিদ্যালয় বলা হয় দরস যেখানে দেওয়া হয় সেটা কোন ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না যদি মাদ্রাসায় উঠানে না আসে সে কখনো এলমে দ্বীন হাসিল করতে পারবে না আল্লাহর কাছে বড় শুকরিয়া বর্তমান যুগে মাদ্রাসার মধ্যে সায়েন্স আছে না নাই আওয়াজ লাগবে কিন্তু এই আওয়াজ হবে না সায়েন্স কি শুধু কলেজে পড়ানো হয় না জোরে কয় না কেন মাদ্রাসার মধ্যে এলমে দ্বীন হাসিল করার সাথে সাথে এলমুদ দুনিয়াও রয়েছে আছে না নাই মাদ্রাসার ছাত্রদের সায়েন্স পড়ার সুবিধা আছে না নাই কমার্স পড়ার সুবিধা আছে না নাই আজ তো আগেও ছিল এখনো বলবৎ আছে ঠিক কিনা বলেন মাদ্রাসার ছাত্ররা কি বিজ্ঞানী হচ্ছে না আওয়াজ করেন না মাদ্রাসার ছাত্ররা কি ডক্টর হচ্ছে না মাদ্রাসার ছাত্ররা কি ডাক্তার হচ্ছে না মাদ্রাসার ছাত্ররা কি পাইলট হচ্ছে না মাদ্রাসার ছাত্ররা কি ইঞ্জিনিয়ার হচ্ছে না তারা কোন অংশে অবদান রাখে নাই প্রত্যেকটি অংশে মাদ্রাসার ছাত্রগুলো অবদান রেখেই চলেছে ঠিক কিনা বলেন আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী কত চমৎকার ব্যবস্থা মাদ্রাসার ছাত্রদের জন্য করে দিয়েছে ঠিক না তারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়ার আলাদা আলাদা সুযোগ তারা পাচ্ছে মাদ্রাসার মধ্যে আলিম পাস করেছেন আলিম পাস করার সাথে সাথে দেশের বাহিরে যাওয়ার দেশের বাহিরে গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার সুযোগ আছে না নাই আছে বলেন না আছে না নাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার সুযোগ আছে মাদ্রাসায় পড়ার পর সে পাশাপাশি অনার্স মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটি কলেজের মধ্যেও এডমিশন রাখতে পারে ঠিক কি না বলেন তাহলে যে ছেলে আপনার যে সন্তান মাদ্রাসায় পড়েছে সে বহুমুখী শিক্ষা অর্জন করছে সেটা বহুমুখী শিক্ষা অর্জন করছে একদিকে নয় শুধু চতুর্দিকে সে শিক্ষিত হয়ে উঠছে দয়া করতেছেন কে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাইয়েরা যা কিছু শিক্ষা অর্জন করছে আলহামদুলিল্লাহ বর্তমান যুগে মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোন অংশ পিছিয়ে নেই বর্তমান যুগে আপনি আপনাকে স্টেবলিস্ট করতে হলে মাদ্রাসার বিকল্প নাই আমি মনে করি মাদ্রাসা শিক্ষার বিকল্প আপনি মাস্টার শেষ করার পরে চাকরি নেবেন মাস্টার শেষ করার পরে চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার সার্টিফিকেটের মেয়াদ বহু আগে শেষ হয়ে যায় আমার কথাগুলো কি বাস্তব না গভর্নমেন্টের চাকরি সরকারি চাকরি নিতে গেলে জুতা চপ্পল কয়েকশো জোড়া ক্ষয় হয়ে যায় সার্টিফিকেটের মেয়াদ চলে যায় কিন্তু চাকরির দেখা মিলে না কিন্তু কোন মাদ্রাসা পড়ুয়ার ছাত্র কামিল পাস করেছে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে শুধুমাত্র গায়ে জুব্বা থাকার কারণে মুখে দাড়ি থাকার কারণে মাথায় টুপি থাকার কারণে এলমে দিন হাসিল করার কারণে পাঞ্জাবি পাজামা পরার কারণে কাবলি পরার কারণে সে কখনো উপোস থেকে মরে যায় না সে কখনো উপোস থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলমে দিনের ইজ্জতের খাতিরে তার কোন না কোন অবস্থায় একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় হয় না বাস্তব প্রমাণ বি প্র্যাকটিক্যাল যারা মাদ্রাসায় পড়ছে খোঁজ খবর নিয়ে দেখবেন যারা আলিম পাস করেছে কিংবা আলিম পড়ছে আলিমে উঠেছে তারা ঘর সংসারের দায়িত্ব তাদের নিজের কাঁধে তুলে নিয়েছে ঘর সংসারের দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছে তো তারা টাকা পাবে কোথা থেকে পড়াশোনা চলছে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যায় যারা মসজিদে যারা মাদ্রাসায় চাকরি করছে তাদের বেতন কিন্তু বাবা 30,000 টাকা নয় তাদের বেতন 20,000 টাকা নয় হাফেজের কোরআন সে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছে ও বড় জোর তার বেতন থাকে 5,000 টাকা ঠিক না আপনি বলেন 5,000 টাকা দিয়ে পকেট খরচ চলে তো সংসার চলবে কেমনে কিন্তু তার ওই টাকার ভিতরে যিনি বরকত দিচ্ছেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ মসজিদে চাকরি করছে সে মুয়াজ্জিন হোক সে খাদিম হোক সে ইমাম সাহেব হোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি হাতে ধরলেন চেয়ারম্যান সাহেব দেখলো হুজুর আসেন একটু চা খাই আপনি ফজরের নামাজের পরে হাঁটলেন আপনাকে আপনি তৈরি হয়ে গেলেন হুজুরকে চা পান করানোর জন্য ঠিক না হুজুরকে নাস্তা করানোর জন্য ঠিক না আপনি বলছেন হুজুর একটু দোয়া করেন আপনাকে দোয়ার জন্য নাস্তা করাচ্ছি হুজুর একটু দোয়া করেন দোয়া করার জন্য আপনাকে লাঞ্চ দুপুরের খাবার খাওয়াচ্ছি আপনি দোয়া করেন বিকেলের নাস্তাটা আমি এই জন্যই করাচ্ছি একটু দোয়া করেন রাতের খাবারটা এই জন্যই করাচ্ছি তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া না থাকলে তার প্রতি আপনি কি দোয়া চাইতেন না আপনি দোয়া চাচ্ছেন তার হাজত যিনি পূরণ করছেন তিনি কে তারপরও মানুষের কাছে তিনি হাত পাতে না ওই 5,000 টাকার ভিতরে যিনি বরকত দেন ওই 5,000 টাকার ভিতরে যিনি রহমত দান করেন তিনি হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন তার মানে কিয়ামত পর্যন্ত কি মুয়াজ্জিনের ইমাম সাহেবের বেতন কি 5,000 থাকবে এ কথা বলেন এখন চুপ কিয়ামত পর্যন্ত কি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন কি 5,000 থাকবে তাদের পরিবার কি পরিবার না বলেন না তাদের সন্তানগুলো কি সন্তান না হ্যাঁ তাদের মা বাবা কি মা বাবা নয় তারা এই স্বল্প বেতনে কেমনে চলে
বড় কষ্ট হয় তারপরও ইন্নাল্লাহ মাস সাবরিন তারা ধৈর্য ধারণ করে শুধুমাত্র আল্লাহ সাহায্য পাওয়ার জন্য সুতরাং যারা মসজিদের দায়িত্ব আছেন আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি একদম হাত জোর করে অনুরোধ করব বর্তমানে 5000 10000 দিয়ে কিচ্ছু হয় না থাকে না আপনি চিন্তা করছেন যে হুজুর তো পার্ট টাইম জব করতে পারে ফাসক্ত পাঁচ বান আজান দিতেছে পাঁচ ওয়াক্ত পাঁচ বান নাই নামাজ পড়াইতেছে তো মাসকারণ যে সময়টা পাবে ওই সময়টা দিয়ে তো কিছু না কিছু করা যেতে পারে আপনি মনে করছেন আরে ভাইজান আপনি তো ডিউটি করেন 8 ঘন্টা ডিউটির পর আপনাকে যদি কেউ 1 মিনিটও বসায় রাখে আপনার ভালো লাগবে 8 ঘন্টা ডিউটি করার পর কেমনে দৌড়ে ঘরে যাবেন সে চিন্তা থাকেন আর ইমাম সাহেব ফজর পড়ানোর পরে জোহর কখন আসবে সারাক্ষণ মাথায় প্যারা নিয়ে ঘুরে জোহর পড়ানোর পরে আসর কখন আসবে আসর পড়ানোর পর মাগরিব পড়ার পর এশা কখন আসবে সারাক্ষণ মাথার মধ্যে ওই প্যারা নিয়ে ঘুরে তাই তার কোনো কাজ তেমন হয়ে ওঠে না যেখানে যায় দৌড়ে চলে আসতে হয় নয়তো কৈফিয়ত দিতে ওই হুজুর গেছেন কই ঠিক কি না বলেন জোরে বলেন ঠিক কি না সাবধান যার পিছনে আপনি ইক্তেদা করছেন ইক্তেদাই তু বিহাদাল ইমাম আপনি ইক্তেদাই তু বিহাদাল ইমাম যখন বলেছেন আপনার সমস্ত দায়িত্ব যার উপর অর্পিত হয়ে গেছে তিনি ইমাম সাহেব ঠিক কি না বলেন আপনার নামাজ যার মাধ্যমে কবুল হচ্ছে তার সাথে যদি আপনি গাদদারি করেন তার সাথে যদি উঁচু আওয়াজে বড় গলায় কথা বলেন তাহলে তার পিছনে ইক্তেদা করার চেয়ে না করা ভালো ঠিক না আপনার ব্যবহার আপনার আচার আচরণ নম্র হতে হবে ভদ্র হতে হবে কারণ কি আরে সেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ধর্মের নামাজের ডিউটি পালন করতেছে কথা বলেন না ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না তাই প্রত্যেক ক্ষেত্রে আলেমদেরকে মুহাববত করবেন আলেমদেরকে ভালোবাসবেন মুহাববতের চোখে দেখবেন সে মুয়াজ্জিন হোক সে খাদেম হোক সে ইমাম সাহেব হোক সে খতিব সাহেব হোক সে ডেইলি পড়ুকার সপ্তাহে একদিন আসুক আপনি তাকে মুহাববত করে ভালোবাসার নজরে দেখবেন মুহাববত করে বোঝাবেন দেখবেন আপনার উপরেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করছে এই বিশ্বাস আপনার থাকতে হবে যার পিছে নামাজ পড়ছেন অবশ্যই তাকে মুহাববত করতে হবে নয়তো ওর পিছনে নামাজ পড়ার আপনার কোনো দরকার আগে তাকে বিশ্বাস করেন তারপর নামাজ পড়েন আগে তাকে মুহাববত করেন তারপর নামাজ পড়েন আগে তার ইজ্জত সম্পর্কে খবর নেন তারপর নামাজ পড়েন নয়তো তার পিছে নামাজ পড়ার কোনো প্রয়োজন আপনার নাই কারণ নামাজ পড়ছেন ওই নামাজ কবুল হচ্ছে না আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এলমে দ্বীন যারা অর্জন করেছে ওই সমস্ত আলেমদেরকে মুহাববত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সলিমু না তেরি নসলে পাক মে নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা উপমা তোমার কেউ দেখেনি কখন উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন ঠিক কি না আমার নবীর জলিলুল কদর সাহাবী যাকে শায়ের রসুল বলে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কাফেরদের পক্ষ হয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন কাফেরদের পক্ষ হয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন কাফেরদের পক্ষ হয়ে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দণ্ডায়মান হতেন একদিন
حضرت حسان بن ثابت رضی اللہ تعالی رسول عربی صلی اللہ علیہ وسلم قدمی شاہ حاضر ہوئے چھو کنو امان نبی بولے ای کبھی کے جکھنے پابے شیخنے قتل کرو یا رسول اللہ شیجو دی کعبار بھی تو رہا بستان کرے امان نبی بولے شیخنے پہلے شیخنے مارو کعبار بھی تو رہے کعبار آسے بسے حرمائن شریفین المدھے کاؤ کے آگھات کرا کاؤ کے پکڑاؤ کرا ایٹا اللہ ربی دھان نوئی اللہ بولے چھن حرمے ڈکچو تمہیں نیرہ پوت حرمے ڈکچو تمہیں کی نیرہ پوت بولے چھن کے رحمت اللہ علیہ وسلم بولتے لگ لین شیکانے پہلے شیکانتے کے پکڑاؤ کرا دھورو ای حسان بن ثابت رضی اللہ تعالی مصطفیٰ قدمے حاضر دلین برکا پورے اش لین کارون تینی شاعر رسول چھلین تینی شاعر چھلین تینی شیر اشار پڑتھن مصطفیٰ قدمے برکا پورے دن کرے حاضر ہوئے امان نبی کے میں کونٹھے بولتے سن یا رسول اللہ اپنی کی حسان بن ثابت جنو ای حکم جاری کرے چھن امان نبی بولے ہاں امی جاری کرے چھی تک جکانے پاپے شکانے قتل کرو حتہ کرو جنو امی رسول حکم دیا چھی تکن حسان بن ثابت میلی کونٹھے بولتے لگ لینے یا رسول اللہ اپنر قدمے ایسے اپستی ڈھوئے جو دی حسان نجر گناہ کے قبول کرے جو دی کھما پرتھو نہ کرے اپنی رسول کی تاکہ کھما کرے دی بین جورے بولیں نا سبحان امر اللہ کی بولیں وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاؤُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرُ لَهُمَ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ التَّوَّابَ الرَّحِيمَ محبت روازے بولیں نا سبحان اللہ امان نبی رحمت للعالمین سرکار پاک صلی اللہ علیہ وسلم بولتے لگ لیں اے تمہیں پرشنو کو چھو امی حسن کے معاف کربو کی نا کینو معاف کربو نا اللہ اما کے تو رحمت للعالمین کر دنیا تے پریرن کر چھن اللہ پاک رب العالمین اما کے دیال نبی رحمت للعالمین نبی کرے دنیا تے پٹیا چھن حسن جو دی معاف چاہی کھما پرتو نہ کرے امی رسول امی رحمت للعالمین تاکہ مہورتر مدد کھما کر دے بو معاف کر دے بو جورے بولن نا سبحان اللہ تکن حسن بن ثابت رضی اللہ تعالی عن تینی امان نبیر شمن نقاب اتلن کرے مصطفیٰ اوئی پبیتر نورانی سورت دیکھ تاکیے حسن بن ثابت بولتے لگلو وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَا قَتُ عَيْنِ جورے بولن نا سبحان اللہ وَأَحْسَنُ مِنْكَ اگر رسول یا رسول اللہ یا حبیب اللہ وَأَحْسَنُ مِنْكَ اپنر مت شندر جو لَمْ تَرَا قَتُ عَيْنِ امی حسن رے دو چھوک اور کاؤ کے دیکھے نہیں ہر مانے امان نبی شندر بولن نا امان نبی جورے بولن نا امان نبی وَأَحْسَنُ مِنْ كَلَمْ تَرَوْقَتُ عَيْنِ یا رسول اللہ اپنار مطر شندر ہوئی چہرہ امار اے دوی چھوک اور کاؤ کے دیکھے نہیں وَأَجْمَلُ مِنْ كَ لَمْ تَلِدِن نِسَاؤُ اپنار مطر شنطن کنو جنونی جنم دائنی خُلِقْتَ مُبَرَّعًا مِنْ كُلِّ عَيْبٍ اگر رسول امر اللہ پاک رب العالمین اپنا کے شامپورن دوسترٹی مکتو کرے امر اللہ سشتی کرے چھن بولن نا سبحان اللہ شامپورن دوسترٹی مکتو کرے اپنی رسول کے امر اللہ سشتی کرے چھن وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِن نِسَاؤُ خُلِقْتَ مُبَرَّعًا مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاؤُ جورے بولن سبحان اللہ حضرت حسن بن ثابت امان نبیر امان پرشنگشا کر لن امان تعریف کر لن امان رسول پاک صلی اللہ علیہ وسلم خوشی ہوئے حسن بن ثابت کے نیجر پوری ہی تو اوئی پبیتر چادر مبارک نیجر دہ مبارک تے کے کھولے حسن بن ثابت کے پوری دیا چھن بولن سبحان اللہ رامار آل حضرت عظیم البرکت پرونائے شمع رسالت شاہ احمد رضا خفاظ برلبی علیہ الرحمہ تینی کو تو چمت کر بابی تلو دھر چھن وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہان ہی یہی پھول خار سے دور ہے یہی شمع کے دھوان ہی شیج شندر و ترشیش کو تھائے آشینی قبول
কল্পনায় সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই ও কামালে হুসনে হুজুর হ্যায় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ হয় নাই হবেও না হয়ও নাই হবেও না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতাধর আল্লাহর পরে যিনি ক্ষমতাবান আর কেউ আমার নবীর মতো হতে পারবে হযরত হাসান বিন সাবিত বলতে লাগলেন আমি যতদিন পর্যন্ত দ্বীন ইসলাম গ্রহণ করি নাই কাফেরদের পক্ষ হয়ে মুশরিকদের পক্ষ হয়ে যখন কবিতা লিখতাম شعر اشعار যখন আমি লিখতাম আমার চিন্তা চেতনা ছিল এক রকম যখন রহমতুল লিল আলামিনের দস্ত মুবারকের সাথে হাতে হাত রেখে আমি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনাটাকে কোরআন দিয়ে পবিত্র করে দিল সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমার জ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিলেন চিন্তা করছিলাম এত বছর ছিলাম কোথায় আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখন আসি কোথায় আমান নবী রহমাতুল লিল আলামিন এই শার রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমান নবী বললেন ওগো সাহাবায়ে কেরাম আমার হাসানের জন্য তোমরা আলাদা একটি মিম্বর তৈরি করো যেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রহমাতুল লিল আলামিনের শান ও আজমতের উপরে কসিদা পড়বে যেই মিম্বরের উপরে দাঁড়িয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের উপরে প্রশংসা করবে শান রিসালত করবে শের আশার পরিবেশন করবে এবং তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কবিতার মাধ্যমে আমার হাসান তুলে ধরবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন আপনি কোরআনকে যেদিকে ঘুরাবেন কোরআন সেই দিকে ঘুরবে ঠিক না আপনি কোরআনকে যেই দিকে ঘোরাতে চাইবেন ওই কোরআন সেই দিকে ঘুরবে আপনি যদি কোরআনকে পদ্য আকারে পড়তে চান কোরআন পদ্য আকারে আপনার সামনে উপস্থাপন হয়ে যাবে আপনি কোরআনকে যদি গদ্য আকারে পড়তে চান এই কোরআন আপনার সামনে গদ্য আকারে হয়ে যাবে কত চমৎকার করে আল্লাহ কোরআনকে তৈয়ার করেছেন দেখেন যদি আপনি সূরাতুল শামসের দিকে একটু নজর করেন দেখেন এই সূরাতুল শামসের মধ্যে আল্লাহ পাক কত চমৎকার করে সূরাটাকে সাজিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ শেষের দিকে শেষের বর্ণ হায়ে হাওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল শামসকে সাজিয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইখশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআনকে কোন দিকে আপনি নেবেন গদ্য আকারে নিলে কোরআন গদ্য হয়ে যায় পদ্য আকারে নিলে কোরআন পদ্য হয়ে যায় এমন কোন কিতাব নাই যেটা কোরআনের সমকক্ষ হতে পারে কথা বলেন ঠিক কি না এমন কোন কিতাব নাই আগেও ছিল না কিয়ামত পর্যন্ত হবে না যে কোরআনের সামনে টিকে থাকতে পারবে ঠিক কি না বলেন আরবের অধিপতি যারা ছিল ওই মক্কার কুরাইশগণ কাফেরগণ ওই যুগে আমার নবীর জমানায় যত বড় বড় পণ্ডিত ছিল কবি ছিল শায়ের ছিল প্রত্যেকই কোরআনের বিপক্ষে অবস্থান করেছে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন এটি স্বর্গীয় কিতাব হতে পারে না এটি সাধারণ একটি কিতাব আমার আল্লাহ ওদের চ্যালেঞ্জ রিসিভ করে নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাহ এবং রাসূলকে ছাড়া পৃথিবীর সমস্ত শায়ের নিয়ে জ্ঞানীদেরকে নিয়ে তোমরা গোটা কোরআন নয় কোরআনের একটি ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো যদি পারো যদি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ পেরেছিল না কথা বলেন না না আরো জোরে বলেন না পেরেছিল না পারবে না কখনো কি কোরআনের বিপক্ষে কোন কিতাব কোন আয়াত দাঁড়াতে পারবে না নিয়ে এসেছিল আলফিলু মালফিল ওয়া মা আদরাকা মালফিল এই কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন
বলেন না সুবহানাল্লাহ এই কোরআনের বিপক্ষে যাওয়া মানে আল্লাহর হুকুমের বিপক্ষে যাওয়া কোরআনের বিপক্ষে যাওয়া মানে মুস্তাফার শরীয়তের বিপক্ষে যাওয়া যারা নবীর বিপক্ষে গেল আল্লাহর বিপক্ষে গেল তাদের অস্তিত্ব দুনিয়াতেও হারিয়েছে কথা বলেন ঠিক কি না লাখো আয়ে ইহাঁ اور لاکھو گئے اونچے اونچے شہنشاہ یہاں نہ رہے تو کیا خبر کتنے تارے کھلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی کتو راجا بچہ اسلو اور کتو راجا بچہ گیلو کتو فیراؤن نمرود اسلو اور گیلو تدر کنو حدیث کنتو رحمت للعالمین ایکنو آچھے ٹھیک کی نہ بولین ایکنو آچھن تینی تھاکبین চন্দ্র সূর্য যেমন সত্য রহমতুল লিল আলামিনের অস্তিত্ব তেমন সত্য ঠিক কি না বলেন আমার নবী রহমতুল লিল আলামিন আছে ময়দানে মেহশারে উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি উঠবে কথা বলেন ঠিক কি না সুতরাং এই কোরআনের জ্ঞান ইলমে দ্বীনের জ্ঞান যার ভিতরে থাকবে তার ভিতরে সায়েন্সও থাকবে থাকবে না তার ভিতরে কমার্সও থাকবে না তার ভিতরে আর্টসও থাকবে না দুনিয়াবি সমস্ত এলম তার মগজে চলে আসবে তার মধ্যে একজনের নাম আমি উচ্চারণ করে দিচ্ছি যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমামে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত শাহ আহমদ রেজা খান ফাযিল বেরলভী আলাইহির রহমা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যার জ্ঞানের সামনে ওই সময়কার কোন বিজ্ঞানে টিকতে পারত এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আলা হযরতের নামে গবেষণা চলছে তিনি সেই আলা হযরত যে কিতাবটা ওনার সামনে রাখবেন উনি সাথে সাথে ওই কিতাব থেকে পড়ানো শুরু করে দিবে যে প্রবলেম যে সমস্যা যেটাই হোক যেমনই সমস্যা হোক যে জ্ঞানের উপরে আপনি প্রশ্ন করবেন সাথে সাথে যিনি ওই জ্ঞান এর মাধ্যমে আপনার সমস্যাকে সমাধান করে দিতেন তিনি আলা হযরত কারণ তার মাথার মগজের ভিতরে গোটা কোরআনের নকশা ছিল তার মাথার মগজের ভিতরে গোটা কোরআনের কি ছিল নকশা ছিল তার হৃদয় পথে তার অন্তরের ভিতরে কলিজার ভিতরে রহমতুল লিল আলামিনের মহব্বত ছিল এই মহব্বত আর এই কোরআন যখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তখন তার থেকে কোরআনুল করিমের তাফসীর কানজুল ঈমান বের হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ যে কানজুল ঈমান কোরআনের তাফসীর যে তাফসীরটা পড়লে মদিনাওয়ালার খুশবু সেখান থেকে বের হবে মদিনাওয়ালার খুশবু পেতে হলে কোরআনের ভিতরে কানজুল ঈমান পড়তে হবে ঠিক কি না বলেন কারণ কি এটা শুধুমাত্র শাব্দিক অনুবাদ নয় এই কোরআনে করা হয়েছে নবীজির মহব্বত আর কোরআনের ভালোবাসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাত্রদেরকে মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দান করুন আমিন আজকের এই রাত বড় মোবারক রাত এই রাতে এখন থেকে নিয়ত করে নেন যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন যুবক ভাইদের উদ্দেশ্যে বলি আপনার কমপক্ষে একটি সন্তানকে মাদ্রাসায় দেন যদি কবরে শান্তি থাকতে চান ভুল বললাম না ভুল বললাম না অনেক ইঞ্জিনিয়ার অনেক পাইলট অনেক ডক্টর অনেক সায়েন্টিস্ট তাদের আব্বা কোন জায়গায় আছে কোথায় কবর দিছে সেটা তারা জানেও না জানেও না বলতেও পারে না আছে না নাই আপনার সন্তানকে দ্বীনী শিক্ষা দেন নৈতিক শিক্ষা দেন মাদ্রাসার শিক্ষা দেন যদি এমনটা দিয়ে থাকেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার কবরে সওয়াবের নদী সওয়াবের নহর জারি থাকবে কেন আপনার ওই নেককার সন্তান নামাজ পড়ে পড়ে হাত তুলে তুলে বলবে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনার ওই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার গুনার মাফ চাইবে আল্লাহ পাক বলবেন ফেরেশতা রে আর আজাব দিস না তার সন্তান দুনিয়াতে থাকে সে দোয়া করতে করতে তার মা বাবা জাহান্নামে ছিল আমি আল্লাহকে এমন ভাবে খুশি করে দিয়েছে কবরটাকে আর জাহান্নাম বানাইস না জান্নাত বানিয়ে দে ওই কবরে যারা থাকবে তাদের কবরের সাথে জান্নাতের দরজার সাথে ফিট করে দে জান্নাতে সমস্ত নাজ ও নিয়ামত কবরে পৌঁছিয়ে দে তাই আপনার একটা সন্তানকে কোথায় দিবেন কমপক্ষে একটা সন্তানকে কোথায় দিবেন পারলে সব সন্তানকে দিবেন কারণ
যারা মাদ্রাসায় পড়ে আমি আগে বলেছিলাম তারা ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে পাইলট হতে পারবে আপনি যা বানাতে চান দুনিয়াবি সব কিছু হতে পারবে কিন্তু আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পাঠান অন্তত পক্ষে দুনিয়া থেকে যাওয়ার পর আপনি শান্তিতে থাকবেন ঠিক না ঠিক না এমন অনেক সন্তান নিউজে দেখি আপনার পেপার পত্রিকায় দেখি তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে সমাজের প্রথম শ্রেণীর মানুষ কিন্তু মা বাবা মারা যে কিভাবে গেছে সন্তান জানে না বিদেশ থেকে ফোন করে বলছে মারা গেছে আমাদের জন্য অপেক্ষা করার দরকার কি তাড়াতাড়ি দাফন করে ফেলো আসতে পারবো না আমেরিকায় আসি বহুত কাজ আছে এরকমও কিছু কোলাঙ্গার আছে না নাই আছে জোরে বল না আছে কি না আছে সে যদি মাদ্রাসার সন্তান হতো সে যদি এলমে দ্বীন অর্জন করত সে যদি মাদ্রাসায় পড়াশোনা করত মা বাবা মারা যাওয়ার সাথে সাথে যত ব্যস্ত থাকুক না কেন তার চোখের পানে ঝরাতে ঝরাতে মায়ের কদমে এসে হাজির হয়ে যেত মায়ের জানাজা বাবার জানাজা সেই নিজে দাঁড়িয়ে পড়াইতে পারত ঠিক কি না এই জন্য বলি বাবারে আপনাদের হাত জোর করে বলি আপনাদের সন্তানকে আপনাদের ভাইকে অবশ্যই যে কোনো একজনকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করুন মাদ্রাসায় পড়ান দরকার হলে দাখিল পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিবে এরপর আপনি কলেজে নিয়ে যান আপনার এই সন্তান যখন নবীর প্রেম নিয়ে যখন দাখিল পর্যন্ত পড়বে তার ভিতরে এলমে দ্বীনের ওই খুশবু যখন পাওয়া যাবে সে আপনাকে আপনার মা বাবাকে বড়দেরকে বড় শ্রদ্ধার সাথে আদবের সাথে দেখবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা সে বলবে না আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেটা সে সেভাবে চলার চেষ্টা করবে আপনার ওই সন্তানকে যদি শুরু থেকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেন এবং সেখান থেকে ধরে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়ান আপনি যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না করতে পারেন ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারেন কোরআনের বাণী যদি তাকে শোনাইতে না পারেন আপনার জন্য বড় বিপদ ঘুরছে যখন আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও আপনি তার সাহারা পাবেন না তখনও সে আপনাকে কুলে তুলে নিবে না তখনও সে আপনার কোনো খোঁজ খবর নিবে না বার্ধক্যে আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিবে যখন আপনার মরার সময় আসবে তখন আপনার পাশে থাকবে না জানাজায় আপনার পাশে থাকবে না কবরে আপনার পাশে থাকবে না আপনার কবর কোথায় আছে তার কোনো ঠিকানা অস্তিত্ব তার ব্রেনে থাকবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আপনার সন্তানকে এলমে দ্বীন হাসিল করান আলেম হোক সে যদি আলেম হয়ে যায় মনে রাখবেন নবী প্রেম যখন ভিতরে চলে আসবে সে মাকে মাথায় তুলে রাখবে বাবাকে মাথায় তুলে রাখবে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন আমিন যাদের বয়স পার হয়ে গেছে অন্তত পক্ষে কোরআন রেগুলার দুই তিন পৃষ্ঠে করে পড়ার তৌফিক দান করুন আমিন পড়ার দরকার আছে কিনা আছে জোরে বলেন আছে কিনা আছে পড়লে বাবা বড় শান্তি পড়লে বড় শান্তি কোরআন দেখলে যাওয়া পড়তে জানেন না কোরআনটা খুলবেন কোরআনের আয়াতগুলো দেখবেন চোখের পানি ঝরাবেন কোরআনের আয়াতগুলো দেখে দেখে যদি চোখের পানি ঝরে দেখবেন সেখানেও আল্লাহ সওয়াব দিচ্ছে কোরআনকে মহব্বত করে ঠোঁটে চুমু দিয়েছেন আল্লাহ পাক সওয়াব দিচ্ছে কোরআনকে মহব্বত করে বুকে ধরে রেখেছেন আল্লাহ পাক সওয়াব দিচ্ছে কোরআন বুঝলে তো আর কোনো কথাই নেই জীবনটাই পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কোরআন বুঝলে তো আর কোনো কথাই নেই আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন কে ওই কোরআনের ওসিলাতে আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিক আমিন নবীজির প্রেমের সদকায় আল্লাহ পাক আমাদের কবর জীবনটাকে আলোকিত করে দিক আমিন কাল হাশরের ময়দানে নবীজির শাফাত আল্লাহ আমাদেরকে নসিব করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে একটি আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবের হায়াত তৈবা নসিব করুন আমিন হায়াতি হিজরি নসিব করুক আমিন সমস্ত নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক আমিন অন্তর খুলে আমরাও দোয়া করছি ঠিক কি না ঠিক আজান শুনতে চান ইনশাআল্লাহ মাইক আলো তুমি তো না স্যার ভালো কু কা শুরু করে দি আজান শুনতে চান বলেন না কেন আমি বেশি দূরে যাই নাই আসি এখনো প্রতি জুমায় নামাজ পড়াচ্ছি সল্ট গুলা রেল ক্রসিং 38 নং ওয়ার্ড ইসিন্নাত বাজারের ভিতরে আব্দুল মাহবুদ সওদাগর হাট জামে মসজিদে আপনাদের এখান থেকে ওখানে চলে গেছে যদিও আপনাদের অনেককে কষ্ট দিয়েছে এখনও এখান থেকে অনেকেই মহাব্বতের তারণায় ছুটে যায় যদিও আপনারা ছুটে যান আমি ওখানে নামাজ পড়ালেও আমার একটি অঙ্গ এখানে পড়ে থাকে কেন এখানকার মহাব্বত আমি ভুলতে পারবো না মসজিদ কমিটির ভালোবাসা যারা ছিলেন তাদের মহাব্বত ভালোবাসা আমি ভুলতে পারবো না এত বেশি মহব্বত করেছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপু ভাই ডাক্তার সাহেব তিনিও খুব মহব্বত করেন একদিন আমার হঠাৎ প্রেশার লো হয়ে গিয়েছিল তাড়াতাড়ি উনি দৌড়ে গিয়ে প্রেশার
নিয়ন্ত্রণ করার জন্য অনেক কষ্ট করেছেন, এটা আমার মনে আছে। এভাবে অনেকেই মোহাব্বত করে যান, বিশেষ করে বেলাল ভাই ওখানে যান ছোটে, অনেকেই আছেন এখানে আব্দুর রহিম নামাজ পড়ার জন্য যান মোহাব্বতের তারনায়। এই মোহাব্বতটা জারি থাকবে না কমবে? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বতের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসাটাও আল্লাহর জন্য, ঘৃণাটাও আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাই ভাই মুসলমানদেরকে একে অপরকে মোহাব্বত করার তৌফিক দান করুন। আমিন। জুরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কানে গলা শুধু ফানে হবো না, দাম যত যত শেষে কি সুবহানাল্লাহর আওয়াজ থাকবে না কমবে? থাকবে না কমবে? থাকবে। আগে দেখতেন সপ্তাহে একবার, এখন দেখেন বছরে একবার নুরউদ্দিনের মাধ্যমে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح،
الله أكبر الله أكبر لا يا رسول الله يا رسول الله زندہ باد زندہ باد اللہ پاک رب العزت آج کے لیے محفل کو قبول کرے آمین আরো বড় সরো করে যেন এই মাহফিল করতে পারে আল্লাহ পাক সে তৌফিক দান করুন আমিন আমার চেয়ারম্যান সাহেব পরিচালক সাহেব যারা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন পত্র এলাকাবাসীদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি